বিসমিল্লাহির রহমানির রহিম। পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পুরস্কার প্রাপ্তির 48তম বার্ষিকী উপলক্ষে অনলাইন আলোচনা সভা। মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার, কথাটি আমার নয়, কথাটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির প্রেরণার উৎস, নির্যাতিত নিপীড়িত মানুষের আলোকবর্তিকা, শান্তির অগ্রদূত। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা চিনতে না পারলেও চিনেছিলেন সারা বিশ্ব, তাই তো বিশ্ববাসী তাকে দিয়েছিলেন শান্তি পুরস্কার। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান সূচক সেই পুরস্কার তিনি পেয়েছিলেন 1973 সালে। সেই পুরস্কার প্রাপ্তির দিন উপলক্ষে আজকের এই বিশেষ আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হবেন পাবনা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব কবির মাহমুদ স্যার। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত হবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার মহোদয়গণ। আর আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ, পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমাদের শিক্ষাগুরু প্রফেসর শিবজিৎ কুমার নাগ স্যার। স্যার ইতিমধ্যেই সংযুক্ত হয়েছেন, স্যারকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই আলোচনা সভার প্রথমেই শিক্ষার্থীদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি নবম শ্রেণীর ছাত্র জুবায়ের আহমেদ। আসসালামু আলাইকুম। পাবনা কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পুরস্কার প্রাপ্তির 48তম বার্ষিকী উপলক্ষে অনলাইন আলোচনা সভা। মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব কবির মাহমুদ, সম্মানিত জেলা প্রশাসক পাবনা। আজকের অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় প্রফেসর শিবজিৎ কুমার নাগ স্যার, এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন জনাব ওয়াহিদুজ্জামান স্যার। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে বাঙালি জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কেননা বাঙালি জাতির জন্য সর্বপ্রথম আন্তর্জাতিক পদক এসেছিল এই দিনে, অর্থাৎ 1971 সালের এই 23শে মে বাংলাদেশ অর্জন করেছিল তার সর্বপ্রথম আন্তর্জাতিক পদক। সেটি এনে দিয়েছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতির পথ প্রদর্শক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথমেই জেনে নিতে হয় জুলিও কুরি পদকটি আসলে কি। জ্যা ফ্রেডরিক জুলিও কুরি একজন ফরাসি পদার্থ বিশারদ ছিলেন, এবং 1935 সালে তিনিও তার স্ত্রী ইরেন জুলিও কুরি তারা কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ আবিষ্কারের ফলে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। এবং তার এই ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে 1949 সালে বিশ্ব শান্তি সংস্থা বা বিশ্ব শান্তি পরিষদ গঠিত হয়, এবং তার মৃত্যুর পর থেকেই বিশ্ব শান্তি পরিষদ বিভিন্ন পুরস্কার, বিশেষ করে শান্তি পুরস্কার, জুলিও কুরি পুরস্কার পদক দিয়ে যাচ্ছে। পূর্বে এটি রৌপ্যের তৈরি হলেও বর্তমানে এটি স্বর্ণ দ্বারা তৈরি করা হয়। 1973 সালে 23শে মে ঢাকায় অনুষ্ঠিত এশীয় শান্তি সম্মেলনে বিশ্ব শান্তি পরিষদের অন্যতম তৎকালীন শীর্ষ নেতা শ্রী রমেশ চন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই পদকটিতে ভূষিত করেন, এবং সেই সম্মেলনে বিভিন্ন বিখ্যাত কূটনীতিকদের মাঝে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধুতে তিনি উপাধি দিয়ে ভূষিত করেন। আমাদের যে কথাটি বলতে হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার। কিন্তু আজকে আমাদের সমাজে যেন বিভিন্ন ধরনের সমস্যায় সমাজে বিভিন্ন ধরনের সমস্যায় আমরা আজকে জর্জরিত। আজকে এর জন্য আমাদের সমাজে শান্তি দরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা হয়তো চিনতে পেরেছিলাম না, যে কারণে তার সঠিক মর্যাদা আমরা দিতে পারি নাই। জাতির জনক বঙ্গবন্ধুকে বিশ্ববাসী বঙ্গবন্ধু নয়, বরং তারা বিশ্ববন্ধু হিসেবে নিয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে শান্তির পথ প্রদর্শন করেছিলেন, আজকে সেই শান্তির পথটি অনেক দুর্গম এবং কঠিন হয়ে গিয়েছে। আমাদের উচিত সেই শান্তির পথকে দেখা, সেই শান্তির পথে চলার জন্য ব্যবস্থা করা। এবং আজকে আমরা দেখেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পদকটি পেয়েছিলেন, এর মাধ্যমে এটি বাঙালি জাতির জন্য একটি বড় অনুপ্রেরণার বিষয়,
এবং এর মাধ্যমে বাঙালি জাতি সামনের দিকে অগ্রসর হওয়ার একটি সুন্দর অনুপ্রেরণা পাবে। শান্তির যে বিষয়টি সর্বপ্রথম আমাদের সামনে উঠে আসে সমাজের বিভিন্ন ধরনের অনিয়ম থেকে রক্ষা করে দেশের সমাজের সঠিক সকল মানুষের জন্য সঠিক মূল্যবোধ বিস্তার এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে সকল মানুষের অধিকার নিশ্চিত করার মাধ্যমেই আমরা সর্বপ্রথম শান্তি নিশ্চিত করতে পারি। যখন পাকিস্তানি শাসকেরা বাঙালি জাতির অধিকার হরণ করেছিল, বাঙালি জাতির সাংস্কৃতিক রাজনৈতিক সকল ক্ষেত্রে অধিকার হরণ করেছিল, তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই সর্বপ্রথম শান্তির ব্যবস্থা করেছিলেন, শান্তি আনার জন্য ব্যবস্থা করেছিলেন, যে কারণে তার যে অবদান সেটি আসলে অবিস্মরণীয়। আর পান্না কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সেই গুরুত্বপূর্ণ দিনটিতে আয়োজন করার মাধ্যমে শান্তির একটি পথ দেখানোর জন্য সকলকে অনুপ্রেরণা দিবে এবং চেষ্টা করবে। আসলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে উপাধিটি অর্থাৎ বিশ্ববন্ধু উপাধিটি, সেটি বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। শান্তি, মুক্তি এবং মানবতার সেই অগ্রদূত বঙ্গবন্ধু, শুধু তিনি বঙ্গবন্ধুই নন, বিশ্ববন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার হাজারো সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি হামি মাসুদ, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। আজকে 23শে মে, আজকের এই দিনে 1973 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্জন করে জুলিও কুরি পুরস্কার, যার মাধ্যমে শুধু আমরা তাকে জানি জাতির পিতা হিসেবে, বঙ্গবন্ধু হিসেবে, কিন্তু সেই সময় পুরো বিশ্ব তাকে চেনে বিশ্ববন্ধু উপাধিতে। আজকের এই দিনে অর্থাৎ 1973 সালে এশিয়ান পিস অ্যান্ড সিকিউরিটি কনফারেন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ উপাধি প্রদান করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মুক্তি এবং শান্তির চিন্তায় অধিষ্ঠিত, অর্থাৎ তার চিন্তায় এবং তার দৃঢ়প্রগ্রহে সবসময় থাকতো তিনি কিভাবে মানব জাতিকে শান্তির পথ দেখাবেন, তিনি কিভাবে মানব জাতিকে মুক্তির পথ দেখাবেন। হাজার বছরের পথ পরিক্রমায় ইতিহাসের গর্ভে শত সংগ্রাম শেষে এই সুজলা সুফলা শস্য শ্যামলা নদীমাতৃক জনপদ ছিন্ন করেছিল পরাধীনতার শৃঙ্খল, এবং সেই পরাধীনতার শৃঙ্খল কে আমাদের হাতে, সেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে আমাদের যে মানুষটি সবার আগে সাহায্য করেছিলেন তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970 সালে যখন তার সামনে সাধারণ পরিষদের নির্বাচন ছিল, তখন পূর্ব বাংলায় এক ভয়ঙ্কর জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় হয়। ঠিক সেই সময় পাকিস্তানি সরকার সেই দিকে নজর না দিয়ে তারা পুরোপুরিভাবে নির্বাচনে মনোনিবেশ করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সহনেতৃবৃন্দদের পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে আমার কাছে আগে আমার দেশের মানুষ, তারপরে নির্বাচন। আমার দেশের মানুষ না বাঁচলে আমি সেই নির্বাচন দিয়ে কিছুই করতে পারবো না, দেশের উন্নয়ন করতে পারবো না। ঠিক তার দৃঢ়প্রজ্ঞয় যখন এই ধরনের চিন্তা ভাবনা উঠে আসে, তখনই বিশ্ব শান্তি এবং মানব শান্তির দিকে পুরো বিশ্ববাসী তাকে চিনতে শুরু করে। 1973 সালে ঠিক সেই প্রেক্ষাপটেই তাকে দেওয়া হয় জুলিও কুরি পুরস্কার। আজকে নেলসন ম্যান্ডেলা এই জুলিও কুরি উপাধি পেয়েছিলেন। নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, তাদের সাথে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলনা করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ়প্রজ্ঞাকে তুলনা করা হয়, তখনই পুরো বিশ্বের মধ্যে বুকে হাত দিয়ে গর্বের সাথে বলতে ইচ্ছা করে, আমি গর্বিত, আমি বাঙালি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আমরা পেয়েছি বাংলা মায়ের স্বর্গ, এবং আমাদের স্বাধীনতার পরে ইসরায়েল যখন আমাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে, যখন তারা আমাদের স্বীকৃতি দেয়, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সেই স্বীকৃতিটিকে বাতিল করে দেয়, এবং তিনি ইসরায়েলকে কখনো স্বীকৃতিও দিতে চায়নি। কারণ ইসরায়েল বর্তমানে যেভাবে তাদের ধ্বংসলীলা চালাচ্ছে, যেভাবে যেভাবে তারা নিষ্পাপ শিশুদের হত্যা করছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরো বিশ্ববাসীর কথা চিন্তা করে, বিশ্ব শান্তির কথা চিন্তা করে, নিজের সুযোগ সুবিধাকে তুচ্ছ মনে করে তিনি সবার আগে মুক্তি এবং শান্তির পথ দেখেছেন। এবং আজকে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যেভাবে মানব এই জুলিও কুরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জুলিও কুরি উপাধিকে সবার সামনে প্রকাশ করার জন্য যেভাবে আজকের এই অনলাইন কার্যক্রম আয়োজন করেছেন, এভাবে যদি সবাই আজ আয়োজন করে, তাহলে হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বিশ্ববন্ধুর উপাধিটাকে আমাদের সবার চোখের অগ্রগামী হয়ে আসবে। সেই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ হামিম মাসুদকে, খুব সুন্দর শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইজন বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের এই আলোচনা সভায়। বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন পাবনার সদর উপজেলার সম্মানিত মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান স্যার।
স্যার আমাকে শুনতে পাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে বঙ্গবন্ধু এই জুলিও কুরি পুরস্কার প্রাপ্তির আলোচনা অনুষ্ঠানে। আমি প্রথমেই সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি জনাব শিবজিৎ নাগ স্যারকে। মাহমুদুল সাহেব, আপনারা এই ধরনের অনুষ্ঠান প্রায়শ করে থাকেন এবং পাবনা সদরে যে কয়টি অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং জাতীয় পর্যায়ের আলোচনা এবং বিভিন্ন প্রোগ্রামগুলোতে সক্রিয় যেভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, সেজন্য আমাদের এই শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করছি। জাতির জনক বঙ্গবন্ধু সারা পৃথিবীর জন্য একটি অবসংবাদিত নেতা, যার নাম বলতে গেলে আমাদের প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়। এবং তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন 1973 সালের 23 মে। এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমেই জাতির জনক বঙ্গবন্ধু থেকে বিশ্ব বন্ধুতে পরিণত হলেন, যেটি আমাদের শিক্ষার্থীরা খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং আমরাও বিভিন্ন আলোচনা থেকে এবং বিভিন্ন পর্যায় থেকে তার জীবন দশায় যে কার্যক্রমগুলো ছিল সেই জীবন দশার কার্যক্রমগুলো থেকে আমরা সুস্পষ্টভাবে এই বিষয়গুলো দেখেছি যে তিনি একেবারে শিশুকাল থেকে, ছাত্র জীবন থেকে, যুবক থেকে যেখানেই অশান্তি, যেখানেই অনিয়ম, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, ছাত্রদের পক্ষে কথা বলেছেন, পীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন, যেখানে শান্তি বিঘ্নিত হয়েছে সেখানে সে বিঘ্নিত শান্তিকে ফিরিয়ে আনার পক্ষে তিনি কথা বলেছেন। এবং সব থেকে বড় বিষয় যেটি, তিনি এত মহাত্মার অধিকারী ছিলেন যে তিনি এই পুরস্কারটি হাতে পাওয়ার পরে যে প্রতিক্রিয়াটি ব্যক্ত করেন, আমি সেই প্রতিক্রিয়াটি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। যখন ওয়ার্ল্ড পিস কাউন্সিল থেকে তাকে এই পুরস্কারে ভূষিত করা হলো, তিনি প্রথমেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বললেন, দিস অনার ইজ নট মাই পার্টিকুলার পার্সন, দিস অনার ইজ ফর দ্য মার্টার্স হুজ স্যাক্রিফাইস দেয়ার লাইফ ইন দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, দ্য হিরোইক ফাইটার্স অফ দি লিবারেশন ওয়ার, জুলিও কুরি পিস মেডেল ফর দ্য হোল বেঙ্গলি নেশন। এই যে তিনি সারা জাতিকে এই পুরস্কারটি অর্পণ করলেন, তাদের জন্য নিবেদন করলেন, তাদের কাছে নিবেদিত হলেন, এই বিষয়টি দিয়ে বোঝা যায় যে তিনি আসলে কত বড় মাপের মানুষ ছিলেন। আমরা জানি যে এই ওয়ার্ল্ড পিস কাউন্সিলটা 1950 সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে সারা পৃথিবীব্যাপী, এবং এই পুরস্কারে আমাদের সারা পৃথিবীতে যারা ভূষিত হয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন ফিডেল ক্যাস্ট্রো, যেটা আমাদের বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন। আমাদের ইন্দিরা গান্ধী ছিলেন, ইয়াসির আরাফাত ছিলেন, পাবলো নিকাসো ছিলেন, জওহরলাল নেহরু পেয়েছেন এবং মাদার তেরেসা পেয়েছেন, লিওনিড বেনোভেজ পেয়েছেন, এরকম যারা পেয়েছেন এই পুরস্কার, এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে তিনি বিশ্ব নেতায় পরিণত হলেন এবং বিশ্ব নেতৃত্বের কাতারে তিনি সামিল হয়ে গেলেন। এই পুরস্কার প্রাপ্তি তিনি বাঙালিদের যেমন উৎসর্গ করেছেন, উৎসর্গ করার মধ্য দিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন যে তিনি আসলে বিশ্ব শান্তির অগ্রদূত, বিশ্ব শান্তির প্রতীক এবং বিশ্ব শান্তির জন্য তার জীবদ্দশায় যা কিছু করণীয় তিনি তার পাশে ছিলেন। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই পরমাত্মার শান্তি কামনা করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই দিনে তিনি বেঁচে থাকলে বাঙালি জাতিকে অনেক অনেক উচ্চতায় নিয়ে যেতেন। তারপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যোগ্য উত্তরসূরি দেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা সকলের শান্তি এবং মঙ্গল কামনা করছি। যারা আয়োজন করেছেন আমি আয়োজকদের আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করছি মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের পক্ষ থেকে, পাবনা সদরের পক্ষ থেকে। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান স্যার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পাবনা সদর মহোদয়কে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এ পর্যায়ে আমি আজকের এই অনুষ্ঠানের সবার উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সভাপতি পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ, পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের শিক্ষাগুরু প্রফেসর শিবজিৎ কুমার নাগ স্যার। আমি প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, গভীর ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে স্মরণ করছি। আজকে এই যে
আয়োজন সেই সেই ইতিহাসের এই ক্ষণটা আমাদের একটা স্বর্ণোজ্জ্বল স্থানে অবস্থান করে আছে। আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনার সুযোগ্য জেলা প্রশাসক জনাব কবি মাহমুদকে, বিশেষ অতিথি শিক্ষা কর্মকর্তা জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মহোদয়কে, আজকে আমার প্রিয় শিক্ষকদেরকে, আমার এই আয়োজনের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সকলকে, আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে আমার শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার আগে বক্তব্যগুলো শুনছি আমার স্নেহের ছাত্রছাত্রীরা, বিশেষ অতিথি মহোদয় যেভাবে বললেন, উচিত কথাগুলো বললেন, যেভাবে বললেন আমি অভিভূত, সেই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য শোনার পরে আমার বক্তব্যের শুরুটাও বা আমি যেটুকু বলি, আমি যেভাবে ভেবেছিলাম সেভাবে থাকলো না। আমিও আমার ছাত্র জীবনে ছিলাম, তার কারণ আমি এই জুলিও কুরি পুরস্কার যখন পাই তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং স্বাধীনতার পরে সেই সময়ের যে মানুষগুলোর আমরা চিন্তা করতাম, তার কারণ আমরা ওই সময় বঙ্গবন্ধুর কাছে শুনলাম পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, শোষক এবং শোষিত দুই ভাগ বিভক্ত হয়ে গেছে, পৃথিবীর মহাশক্তি দুই ভাগে বিভক্ত। আমরা সেই সময় মুক্তিযুদ্ধের কারণে যাদেরকে খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করতাম, তার মধ্যে আমরা ল্যাটিন আমেরিকার চিলির সালভেদর আলেন্দের কথা আমার মনে হচ্ছে। সালভেদর আলেন্দে কথা এই কারণে মনে হচ্ছে যে ল্যাটিন আমেরিকার সেই সময় প্রথম সমাজতন্ত্রের প্রেসিডেন্ট ছিলেন সালভেদর আলেন্দে। বঙ্গবন্ধু এখানে সমাজতন্ত্রের কথা বলছেন। আমরা আমি নিজে তো সালভেদর আলেন্দের একটা প্রত্যক্ষ ভক্ত, তার কারণ আলেন্দের সঙ্গে বঙ্গবন্ধুর যে স্বাধীনতা পরবর্তী কাজগুলোর সঙ্গে যে লক্ষ্যে এই বঙ্গবন্ধু পৌঁছাতে চাচ্ছেন, যে একটা শোষণ মুক্ত সমাজ, একটা ধর্মনিরপেক্ষ সমাজ, যে একটা শান্তির সমাজ, সেই লক্ষ্যের সঙ্গে যুদ্ধটা আলেন্দের যুদ্ধটাও ছিল তেমন। বঙ্গবন্ধু যেমন মিল কলকারখানা সব জাতীয় করলেন, জাতীয়করণ করে ফেললেন, ভূমি সংস্কার করে ভূমির যে আমাদের, আমরা তো একদম কৃষকের সমাজের এই দেশ, আমরা অধিকাংশ মানুষ কৃষক, কৃষির উপর নির্ভরশীল। সেখানে তিনি বিভিন্ন রকম সংস্কার কর্মসূচি এমন ভাবে করলেন আমরা লক্ষ্যটা বুঝে গেলাম কোথায় যেতে। আলেন্দেও তার সমস্ত খনি যা আছে, তামার খনি, অন্যান্য খনি, যেগুলো বেশিরভাগ মার্কিনরা মালিকানা দিয়েছে, সেইগুলো রাষ্ট্রীয় মালিকানা নিয়ে গেলেন, এবং রাষ্ট্রীয় মালিকানা নিয়ে এরকম, তারপরে কৃষকদের তো একেবারে যে মনে হলো উনি করে ফেললেন লাঙ্গল যার জমি তার, এরকম একটা অবস্থা। আলেন্দের এই মানে সেই সময় সংগ্রামটা, যেমন আন্তর্জাতিক চক্রান্তকারীরা বিশেষ করে সাম্রাজ্যবাদীরা যেমন বঙ্গবন্ধুর ব্যাপারটা ভালো চোখে দেখেন, মার্কিনের তখন ওই সেই আমাদের দেশটাকে যেভাবে তলাবিহীন ঝুড়ে পড়েছিলেন কিসিঞ্জার, সেই সময় কিসিঞ্জারও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, এইরকম সেই সমস্ত
যে ফ্যাসিবাদী, নাৎসিবাদী, সাম্রাজ্যবাদী যে বৃহৎ শক্তি যারা এই সমাজতন্ত্র কথাটা শুনলে, শোষণ মুক্ত সমাজের কথা শুনলেই মনে হয় ঝাঁপিয়ে পড়ত, এরকম একটা সময়ে এই দুইজনের যুদ্ধটা আমাদের কাছে একরকম মনে হয়েছে স্বাধীনতার পরে। আমাদের এই অপরিমেয় আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের এই স্বাধীনতা, সেই আলেন্দেও কিন্তু তাকেও হত্যা করা হলো, বঙ্গবন্ধুকে হত্যা করা হলো আগস্টে, আর আলেন্দেকে হত্যা করা হলো সেপ্টেম্বরে। এই এই আলেন্দে কে হত্যা করে তখনকার সামরিক অভ্যুত্থান করার পরে আলেন্দেকে বলা হলো যে সে যেহেতু সারেন্ডার করতে অস্বীকার করে নিজে আত্মহত্যা করেছে বলা হলো, এবং তারপরে কোথায় তাকে রাখা হলো প্রায় 20 বছর পরে তার আলেন্দের এই সেই লাশটা উদ্ধার করে আবার এখন সেখানে সিটির মিনার গড়ে তোলা হয়েছে, তাকে সকলেই শান্তির দূত হিসাবে শ্রদ্ধা জানায়। আর আমরা স্বাধীনতার পরে তাদের কথা চিন্তা করতাম যে ব্রেজনেভ, ইন্দিরা গান্ধী, পাবলো পিকাসো, এইরকম যে নামগুলো আমি আর বলতে চাচ্ছি না, যেরকম অনেক নাম আছে, ফিডেল ক্যাস্ট্রো যে আমাদের শিক্ষা অফিসার মহোদয় বলছেন, যে আমরা তো তখন তাদের, আমি ছাত্র জীবনে সেখানে আবার চলে গেছি আর কি, এবং আমি তাদের কথা স্মরণ করছি। আমরা যখন জানলাম যে এই 72 সালে যে একটা এই বিশ্ব শান্তি পরিষদের বৈঠক হয়, সেই বৈঠকে বিশ্বের 140টা দেশের এই শান্তি পরিষদের প্রতিনিধিরা যুক্ত সেখানে উপস্থিত ছিলেন, সেই 72 সালে সিদ্ধান্ত নেওয়া হলো সেই সম্মেলনে সর্বসম্মতি করে, তখন রমেশ চন্দ্র সম্পাদক ছিলেন, এবং আমার ছাত্ররা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন যে এই পুরস্কারটা আসলে বিশ্ব শান্তি পরিষদের পুরস্কার, শান্তি পরিষদের পুরস্কার থেকে আজ থেকে 71 বছর আগে যে যিনি প্রেসিডেন্ট ছিলেন জুলিও কুরি, আমার ছাত্ররা খুব তাদের মানে ভালোভাবে সবকিছু বলতেন, তারা কি ছিলেন, তারা কি ছিলেন, আমি পুনরাবৃত্তি করতে চাচ্ছি না, এই জন্য যে আমার দুইজন ছাত্র শুধু জানা দিতে হবে না, আমার সকল ছাত্রকে জানতে হবে, সেই জন্য তারা আমি সন্তারিক অত বেশি উল্লেখ না করে, অত নাম উল্লেখ না করে আমি এই পুরস্কারের গভীরতা কতটুকু সেইটা ধরতে গেলে সেই সময় সময়টাকে ধরতে হবে। বর্তমান সময় ধরে যদি আমি এই পুরস্কারের ব্যাখ্যা করতে যাই, তাহলে আমার ছাত্রের মধ্যেও, ছাত্রদের মতো আমারও হতাশাজনক কথাবার্তা হয়ে যাবে, যেমন ইসরায়েলের যে হামলা, কিন্তু আমাদের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জোরালো ভাষায় প্যালেস্টাইনের প্যালেস্টাইনদের পক্ষে সমর্থন করলেন, তাতে তো আমরা তো আশাবাদী হই না, আমরা বাংলাদেশের মানুষ, বঙ্গবন্ধুর কন্যা আছে, বঙ্গবন্ধুর আদর্শ আছে, আমাদের কি নাই, আমাদের জাতির পিতা আছেন, আমাদের রবীন্দ্রনাথ আছেন, আমাদের নজরুল আছেন, আমাদের কি নাই, অভাব কোথায়, আমাদের সেই অভাব নাই, সেই জন্য আমরা প্যালেস্টাইনের পাশে দাঁড়াতে পারি, প্যালেস্টাইনের কে এরকম জোরালো ভাষায় যেখানে সব বৃহৎ শক্তিগুলো তাদের ইসরায়েলকে নানান ভাবে সমর্থন দিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ সহ, তা আমার হচ্ছে যে এই সময়ে যদি আমি ওই সময়টা না ধরে 73 সাল সেই সময়ের বাংলাদেশের অবস্থা, সেই সময়ে সারা পৃথিবীর অবস্থা, সেই সময়টা যদি আমি না ধরতে পারি, তাহলে এই জুলিও কুরি পুরস্কারের গভীরতা শুধু অক্ষরমালা সাজিয়ে হয় না বলেই আমি আমার আমার শুরুটা মানে আমার আমার বক্তব্য তো আমি দীর্ঘায়িত আর বেশি করবো না, আমার বক্তব্যটা এইভাবে হয়ে গেল
যে মনে হলো যেন আরেনদের কথাই বেশি বলা হয়ে গেল। আমি বলতে চাইলাম যে আমার কাজটা কি, যে কাজগুলো বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ তাকে হত্যা করে এই দেশীয় আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ফ্যাসিবাদী নাৎসিবাদী শক্তির যে চক্রান্তের মাধ্যমে যেমন আলেন্দেকে হত্যা করা হলো সেই রকম ভাবেই বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। সে হত্যা করে তার কাজগুলো করতে দেওয়া হলো, অসমাপ্ত কাজগুলো আমাদের সম্পন্ন করতে হবে। সেই জন্যই আমি আমার সেই সময়টা ধরার চেষ্টা করলাম আমার মানে আমার ছাত্র জীবনের ভালোবাসার মানুষগুলোর কিছু নাম উচ্চারণ করে সেই এই তাদেরকেও স্মরণ করলাম। আমি আজকে যে পৃথিবীর অবস্থা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে আর দু একটা কথা বলি আমি শেষ করব। সেটা হচ্ছে এই জুলিও কুরি পুরস্কারের 72 সালে সিদ্ধান্ত নেওয়া হলো। 73 সালে এই 23শে মে এই মানে আমাদের ওই ঢাকায় একটা শান্তি সম্মেলন আয়োজন করে রমেশচন্দ্র হস্তান্তর করলেন এই বঙ্গবন্ধু জুলিও কুরি পুরস্কার। এইটাই ছিল আন্তর্জাতিক স্বীকৃতি। আমি আবারও বলি যে বাংলাদেশের এটাই ছিল আন্তর্জাতিক স্বীকৃতি প্রথম। এই স্বীকৃতির পরে আমাদের পৃথিবী দৃষ্টি পৃথিবীর সব দেশের দৃষ্টি আকৃষ্ট এবং আমাদের তখন অপরিমেয় আত্মত্যাগের কথা দেশে দেশে আলোচনা হওয়া, আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস থেকে শুরু করে সব ইতিহাস আলোচনায় আসলো। একের পর এক যে দেশগুলো স্বীকৃতি দেয়নি সেগুলো স্বীকৃতি দেওয়া শুরু করলো। আসলে এই পুরস্কারটা এতটাই গভীরে আমাদের ইতিহাসের গভীরে স্থান করে নিয়েছে যে গভীরতা আমাদেরকে মানে আমাদের চেতনার যে গভীরতার জায়গাকে স্পর্শ করেছে যে জায়গায় নিয়ে গেছে সেইটাই এখন হচ্ছে প্রধান শক্তি। কিন্তু অত্যন্ত অত্যন্ত দুঃসময়ে যখন বঙ্গবন্ধুকে ফিডেল ক্যাস্ট্রো এই জুলিও কুরি পুরস্কার প্রাপ্ত বললেন আমি হিমালয় দেখিনি, আমি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখেছি, এইরকম জাতীয় কথা তখন যারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু সমাজতন্ত্রের পথে যাচ্ছেন শোষণমুক্ত সমাজের পথে যাচ্ছেন যারা সারা পৃথিবীর মানুষ বুঝে গেলেন। কিন্তু চক্রান্ত বাড়তে থাকলো কিন্তু এই শান্তি পুরস্কারটা তাকে বিশ্ব শান্তি পুরস্কার প্রাপ্তের হিসেবে বিশ্ব বঙ্গবন্ধু না বিশ্ব বন্ধু করে ফেলল। সেই পুরস্কারের যে চেতনার যে গভীরতার জায়গাটা স্পর্শ করলো সেই শক্তির বলে আজকে 2021 সালের আজকের এই শুভ দিনে সেই শক্তি নিয়ে আমাদের জাতি ভবিষ্যৎ কন্ঠাররা জাতির যারা ভবিষ্যতের পতাকা বহন করবে আমার সিনিয়র ছাত্র ছাত্রীরা তারা শক্তি থেকে আমি জানি যে শত বাধা কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে। আমার কথা ফুরাবে না, আমি যদি বঙ্গবন্ধুর এই জুলিও পুরস্কারের থেকে যদি বঙ্গবন্ধুর আন্তর্জাতিক পর্যন্ত আন্তর্জাতিক যে সমস্ত বিষয়ে কথা পড়াবে না কিন্তু ওই আমাকে তো অন্যদের বলার সুযোগ দিতে হবে, আমাকে ওই এখন ওই মুটো গাছটা মুড়লো বলতে হবে আর কি, যে আমি যেভাবে মানে স্মরণ করলাম এই দিবসটাকে সেইভাবে স্মরণ স্মরণার্থে গ্রহণ করবেন। আমার বক্তব্যটা যেমনই হোক বা কারোর বুঝতে অসুবিধা হোক বা আমি ভালো বলতে পারলাম না এমন হোক, আমি জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনার্থে আমার স্নেহের ছাত্র ছাত্রীরা আমার শুভানুযায়ীরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি অন্যান্য অতিথিবৃন্দ যারা শুনছেন সকলকে আবারও আমার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারকে, খুব সুন্দর সাজানো গোছালো তথ্যবহুল বক্তব্য স্থাপন করার চেয়ে দেখানো পথে যদি আমরা চলতে পারি, বঙ্গবন্ধুর আদর্শকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুখী সমৃদ্ধ এবং ক্ষুধা দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ আমরা হয়তো একদিন দেখতে পাবো, আমরা রেখে যেতে পারবো। আবারও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে যারা উপস্থিত আছেন এই মুহূর্তে, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শ্রদ্ধেয় স্যার, বিশেষ অতিথি এবং সহকর্মী শিক্ষক বন্ধুরা, সবাইকে আবারও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও বঙ্গবন্ধুর প্রতি তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।